فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون وعليكم السلام ورحمة الله وبركاته حامد ومسليا أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে কোনো ভাবি কি তার দেওয়ালের সাথে হজের জন্য মক্কা মদিনা যেতে পারে এ বিষয়ে জানাবেন একজনেরা দুই ভাই তো বড় ভাইয়ের স্ত্রী ছোট ভাইয়ের ছোট ভাই স্বামী স্ত্রী উভয়েই হজ করতে যাবে তো বড়ো ভাই মৃত্যুবরণ করেছেন এর জন্য বড়ো ভাইয়ের স্ত্রী ছোট ভাইয়ের সাথে হজ করতে যেতে পারে কি তার মানে ভাবি দেওয়ারের সাথে হজ করতে যেতে পারেন কি এ বিষয়ে ইসলামী সারিয়া কি বলে এ বিষয়ে বিস্তারিত দলিল প্রমাণ রেফারেন্স সহকারে জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন বড় ভাইয়ের বড় ভাই মারা গেছে তো বড় ভাইয়ের স্ত্রী ছোট ভাইয়ের সাথে তার মানে ভাবি দেওয়ারের সাথে হজ করতে যেতে পারে না ইসলামে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে বুঝতে পারলেন বিস্তারিত যেমন পাঁচ হাজার দুশো তেত্রিশ এবং শাহি মুসলিম হাদিস নাম্বার দু হাজার তিনশো একানব্বই এখানে উল্লেখ আছে আন আবদুল্লাহ ইবনে আব্বাসিন

যার সাথে বিবাহ হারাম তার সাথে সফর করতে পারে তার সাথে ভ্রমণে যেতে পারে তাহলে দেখুন দুশো তেত্রিশ এবং সেই মুসলিম হাদিস নম্বর দু হাজার তিনশো একানব্বই তাহলে এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা গেল যে কোনো মহিলা সফর এমন কোন ব্যক্তির সাথে করবে যার সাথে বিবাহ হারাম যার সাথে বিবাহ হারাম না যায় বিবাহ ঠিক না এমন ব্যক্তির সাথে সফর করতে পারেন ভ্রমণ করতে পারেন তাছাড়া অন্য কোনো ব্যক্তির সাথে সফর ভ্রমণ করতে পারেন না বুঝতে পারলেন অতএব যেহেতু সেই ভাবির সাথে দেওরের বিবাহ জায়েজ তাই ভাবি দেওয়ারের সাথে হজ করতে যেতে পারেন না সম্পূর্ণ নিষিদ্ধ তাছাড়া একজন ভাবিকে দেওয়ার কি কি ভাবতে হবে এ বিষয়ে ইসলাম কি বলেছে দেখুন হাদিসের গ্রন্থ সাহি বুখারি হাদিস নম্বর চার এবং সাহি মুসলিম হাদিস নাম্বার দু এবং সাহি মুসলিম হাদিস নাম্বার চার এবং মুসনাদ আহমদ হাদিস নাম্বার সতেরো হাজার চারশো চৌত্রিশ এবং জামে তিরমিজি হাদিস নাম্বার এক হাজার একশো একাত্তর এখানে উল্লেখ আছে যে আন উকবতাবনি আমেরিন রদিয়াল্লাহ আনহু আল্লাহ রসুল আল্লাহ সাল আলী আসাল্লাম কল উকবা বিন আমির রদিয়াল্লাহ তালান হতে বর্ণিত যে আল্লাহ রসুল সাল আলি আসালাম বলেছেন ইয়া কুমদ দুখুল আল নিসা যে তোমরা মহিলাদের বাড়িতে প্রবেশ করা হতে বাঁচো ইয়াকুম অদ্দুখুলা আলান নিশা তারপর বলছেন ফখল রজুল উম্মিন আস মিনাল আনসার আনসারের গোত্রের একজন মানুষ বললেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম আফর আই আপনি দেওয়ার সম্বন্ধে কি বলেন আই আখবেনি আনিল হামুয়া আপনি দেওয়ার সম্বন্ধে আমাকে খবর দেন দেওয়ার সম্বন্ধে আপনার কি ধারণা তখন কয়লা বিশ্বনবী সাল আলী তিনি বললেন আল হামুয়া আল দেওয়ার হচ্ছে মৃত্যুর মতো তার মানে একজন ভাবিকে তার দেওয়ারকে কেমন ভয় করতে হবে মৃত্যুর মতো ভয় করতে হবে মানুষ যেমন মৃত্যুকে ভয় করে কোনো মানুষ চায় না যে তার মৃত্যু আসুক অনুরূপ একজন ভাবিকে ভয় করতে হবে তার দেওরকে ঠিক এভাবেই তাই আসুন যেহেতু কখনোই দেওয়ারের সাথে হজ করতে যেতে পারে না যদিও তার স্বামী মৃত্যুবরণ করেছেন নেই তাহলে এক্ষেত্রে সেই সেই মহিলা কিভাবে হজ করবে সেই মহিলা হজ করবে তার নিজের পিতার সাথে তার নিজের ভাইয়ের সাথে বা এমন কোনো ব্যক্তির সাথে যিনি এই মহিলার জন্য মানে যার সাথে বিবাহ হারাম না এমন ব্যক্তির সাথে মক্কা মধিনায় হজের জন্য যেতে পারেন আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন